চাঁদপুরের কচুয়ায় দিনী শিক্ষা প্রতিষ্ঠান মেঘদায়ের তাহিরিয়া ফাজিল মাদ্রাসা। 1935 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটির হলরুম নির্মাণ কাজে আর্থিক সহায়তার আবেদন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসায় 1000-এরও বেশি শিক্ষার্থী পাঠগ্রহণ করছেন। হলরুম না থাকায় মাদ্রাসায় বিভিন্ন সভা সমাবেশ ও সাপ্তাহিক জলসা করতে বিঘ্ন ঘটত। মাদ্রাসার দ্বিতীয় তলায় বিভিন্ন সভা সমাবেশ ও সাপ্তাহিক জলসা করার নিমিত্তে হলরুম নির্মাণ করার উদ্যোগ নিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তাই মাদ্রাসা নির্মাণাধীন হলরুমের কাজ সম্পন্ন করতে বিদ্যমান লোকদের প্রতি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম মোস্তফা আহ্বান করেছেন। হলরুমের কাজ ইনশাল্লাহ পুরোদমে এগিয়ে চলেছে। এই কাজে প্রায় 20 লক্ষ টাকার মতো প্রয়োজন। আপনাদের যার যার তৌফিক অনুযায়ী এই বিশাল কর্মযজ্ঞে আপনারা আর্থিকভাবে অনুদান দিয়ে মাদ্রাসার হলরুম তৈরিতে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। উক্ত কাজে প্রায় 20 লক্ষ টাকার প্রয়োজন। আপনাদের সাধ্য অনুযায়ী আপনাদের প্রিয় মাদ্রাসায় দান করলে আমরা আমাদের কাজটা ইনশাআল্লাহ সুসম্পন্ন করতে পারবো।